জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন এক যৌনদাসী। ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের হাত থেকে পালিয়ে আসা এক যৌনদাসীকে জাতিসংঘের শুভেচ্ছা দূত করা হয়েছে। মানব পাচারের ঘটনায় ধকল সামলে যারা টিকে আছেন তাদের মর্যাদা স্বরূপ তাকে এই দূত করা হয়। তার নাম নাদিয়া মুরাদ বাসে তাহা। 23 বছরের এই তরুণী ইরাকের ইয়াজিদ সম্প্রদায়ের। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। শুভেচ্ছা দূত হিসাবে নাদিয়ার প্রধান কাজ হবে অপহৃত হওয়ার পর ফিরে আসা মানুষের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করা, বিশেষ করে শরণার্থী এবং নারী ও শিশুদের বিষয়ে। 2014 সালের আগস্টে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সিনজারের কাছের একটি গ্রাম কোসো থেকে নাদিয়াকে তুলে মসুলে নিয়ে যাওয়া হয়, মূলত তখন আইএসের নিয়ন্ত্রণে। সেখানে তিনি কয়েক দফা গণধর্ষণের শিকার হন। জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে নাদিয়া বলেন, তারা যেভাবে চেয়েছে আমাকে ব্যবহার করেছে, সেখানে আমি একা ছিলাম না। এক সময় আমি পালানোর পথ খুঁজে বের করি, কিন্তু হাজারো মানুষ এখনও সেখানে আটক। সে কথা মনে করে গলাটা ধরে আসে নাদিয়ার। তিনি বলেন, প্রায় 3,200 ইয়াজিদি নারী ও মেয়েকে যৌনদাসী হিসাবে ব্যবহার করছে আইএস জঙ্গিরা। তিনি তাদের মুক্ত করার আহ্বান জানান এবং অপরাধীদের বিচার চান।